বাংলাদেশ ও ভারতের সম্পর্কে চলমান টানাপোড়েনের মধ্যে সম্প্রতি ঢাকা সফর করে গেছেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। সদ্য সমাপ্ত এই সফর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির কাছে বিস্তারিত তুলে ধরেন তিনি। এ সময় ভারতে অবস্থান করে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম, দুই দেশের বাণিজ্য ও বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে ভারতের সম্পর্ক কেমন হবে এমন নানা বিষয় উঠে আসে। বিক্রম মিস্ত্রি বলেন, ভারত সরকার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো অতিরিক্ত সুযোগ প্রদান করেনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে শেখ হাসিনার সমালোচনায় ভারতের সায় নেই। পররাষ্ট্র সচিব বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কোনো একটি রাজনৈতিক দল বা সরকারের জন্য সীমাবদ্ধ নয়। বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ককে অগ্রাধিকার দেয় ভারত। যে কোনো সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানান তিনি। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ভারতের বাণিজ্য ও যোগাযোগের বৃহত্তম অংশীদার হিসেবে উল্লেখ করে বিক্রম মিস্ত্রি বলেন, বর্তমানে দুই দেশের মধ্যে কিছু বিষয়ে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, তবে তার সফরের পরে দুই দেশের সম্পর্কের উন্নতি হয়েছে বলে মনে করেন ভারতীয় পররাষ্ট্র সচিব। অরিসুল ইসলাম, বৈশাখী সংবাদ।